الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سجئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم محمد رسول الله الله رب العالمين لاك لاك شكر رمضان اي جمعة امرا شريك ہوتے নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওসাল্লামের উপরে সালাত সালাম যার প্রদর্শিত পথ আর হেদায়েত পেয়ে আমরা ন্যায় এবং সত্যকে জানতে বুঝতে পেরেছি বিগত খুতবা ছিল আকায়েদ বিশ্বাসের উপরে যে বিশ্বাস মানুষ অন্তরে না করলে পরে তার জীবনের কোন নেকি নেকি বলে গণ্য হয় না সেই বিশ্বাস এবং আকিদা সম্পর্কেই ছিল প্রথম খুতবা দ্বিতীয় খুতবাও সেই আকিদার উপরে বিশ্বাসের উপরে এ অংশ হচ্ছে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিহি ওসাল্লাম তিনি আমাদের নবী এই মোহাম্মদুর রসুল্লাহ সম্পর্কে আমাদের কি বিশ্বাস অপরিহার্য যে বিশ্বাস আমরা যদি পোষণ না করি তাহলে আমাদের জীবনের কোন আমলই আমল বলে গণ্য নয় এ অংশের কিছু কথা প্রথম প্রথমায় গিয়েছে তবুও ওই কথাগুলোর কিছু পুনরাবৃত্তি করছি সুরায় সুরায় আল্লাহ রব্বুল আয়ালমিন সুরায় সুরার একান্ন নম্বর আয়াত এর সাত করছেন মা ما كان لبشر ان يكلمه الله الا وحيا او من وراء حجاب <applause> আল্লাহ রব্বুল আলমী নিরসাদ করেন আল্লাহ মানুষের সঙ্গে কথা বলেছেন তিন ভাবে আল্লাহর ইচ্ছা ও অভিপ্রায় এটা মানুষকে জানিয়েছেন তিনি তিন ভাবে কি আল্লাহ তালা চান তার এই চাওয়া এবং পাওয়ার কথাগুলো তিন ভাবে বলেছেন আল্লাহ বলেন ওয়াহিয়ান একটি মানুষের অন্তরে আমি কি চাই এবং চাই না তা তাকে তার অন্তরে বুঝিয়েছি বাইরের সংক সম্পর্কে বা বাইরে এর কোনো সম্পর্ক নাই ইল্লা ওয়াহিয়ান তার অন্তরের মধ্যেই আমি কি চাই তা বলে দিয়েছি সে তা মুখে অন্যের কাছে বলেছে ইল্লা আও ওয়ারা হিজাব দ্বিতীয় হচ্ছে একটি পর্দার আড়াল থেকে আমি বলেছি আর মানুষ তা শুনেছি তৃতীয় আমি জিব্রাইল পাঠিয়েছি আর এই জিব্রাইল সে বলে দিয়েছে আমি তার কাছে কি চাই আর এই কথা একমাত্র আমি রাম ছাড়া পৃথিবীর আর কারোর সঙ্গে আল্লাহ তালা এভাবে কথা বলেন নাই ওয়াহি নাজিল করেছেন তার অন্তরের মধ্যে আল্লাহ তালা কি চান তার উদ্রেক করেছেন তাই তিনি মুখে বলেছেন রসুল সাল্লাহ ওয়াসাল্লাম জানাজার নামাজ পড়েছেন এই জানাজার নামাজ কিভাবে পড়তে হবে এটা আল্লাহ রসুল সাল্লাহ ওয়াসাল্লামের মনে এই জানাজা নাজিল করেছেন তিনি আল্লাহ আকবর বলে নামাজ শুরু করেছেন তিনি সানা পড়েছেন তিনি সুরায় ফাতেহা পড়েছেন ফাতেহা পড়ার পর তিনি আর একটি ছোট্ট সুরাও পড়েছেন যে বাইলাতাম তিনি এই জানাজা শিক্ষা দিয়েছেন হাদিসে এ ধরনের কোনো কথা পাওয়া যায় না আল্লাহ আরব্দুল আলামিন রসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সাথে মেয়ের রাজে কথাবার্তা বলেছিলেন পাঁচ বক্ত নামাজ তিনি কথা বলেই আল্লাহ নবীর উপরে ফরজ করেছেন সুরায় বাকারার শেষ আয়াতগুলো তিনি সেখানেই অবতীর্ণ করেছেন আল্লাহ বলেছেন তার নবী নিজ কানে শুনেছেন কিছু লোকেরা যে আল্লাহ নবী মুদুরা মেহরাজ আল্লাহকে দেখেছেন এ কথাটা একেবারেই মিথ্যা বোখারি শরীফ কিতাব এর সুরে নজমে এই আয়তের স্পষ্ট করেই পাবেন মা আয়সা সিদ্দিক জিজ্ঞাসা করা হল আপনারা রুসুলের কাছে অনেক কথাই জেনেছেন আপনি কি জানেন যে রসুল সাল্লাহ আল্লাহকে দেখেছেন এটা কি আপনার জানা আছে নাম করে একজন তিনি মা জিজ্ঞাসা করলে তিনি বলেন লকাদফরি তোমার এই কথাটা শুনে আমার গায়ের সমস্ত লুমগুলো দাঁড়িয়ে গেছে এরপরে তিনি বলেন মান ক্বালা রাআ মুহাম্মাদুর রাব্বহু যে ব্যক্তি বলবে মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখেছে ফাকাদ আযামুল ফরিয়া দুনিয়ায় এর চেয়েতে বড় প্রতারণার কিছু নাই এই একই কথা সহীহ সনদের সঙ্গে তিরমিজিতে কিতাবুত তাফসিরত উল্লেখ হয়েছে মুসলিম শরীফ প্রথম খণ্ড বাংলা তর্জমা হয়েছে সেখানেও নজলত নোখরা ইসলামী ফাউন্ডেশন প্রথম খণ্ড মুসলিম শরীফ এখানেও দেখবেন হজরতে আবু জর রেফারি রাজি আনহুকে জিজ্ঞাসা করা হল যে আপনারা রসুলের কাছ থেকে একটা কথা জিজ্ঞাসা করে জেনে নিতে পারেননি আপনারা হয়তো চালাক ছিলেন না নাসুলের কাছে সাহস করে সব কথা জিজ্ঞাসা করবেন আমরা যদি রসুলকে পেতাম ছাড়তাম না একটা কথা জিজ্ঞাসা করতাম হয়তো আপনারা এই কথাটা সাহস করে জিজ্ঞাসা করেননি জার আরেফারি রাজি আল্লাহ আনহু বললেন বলো তো কী কথাটা আমরা আল্লাহ নবীর কাছে জিজ্ঞাসা করিনি আর তোমরা পেলে জিজ্ঞাসা করতে তখন ওই তা বললেন যে আমরা জিজ্ঞাসা করতাম যে আপনি আল্লাহকে দেখেছেন কি না বলে ও আর কারো কাছে যেতে হবে না আমি আবুজার রেফারি আমি নিজেই আল্লাহ নবীর কাছে কথা জিজ্ঞাসা করেছিলাম যে আপনি আল্লাহকে দেখেছেন কি না আমার কাছেই শোনো আমি এ কথা জিজ্ঞাসা করলে আল্লাহ নবী বললেন সে আল্লাহকে কেমন করে দেখা যায় আমি দেখতে পারি নাই তার কারণ নুর নূর তিনি এমন এক নূর এমন এক আলো যাকে দেখা যায় না তাই আমি আল্লাহকে দেখি নাই আমি জিজ্ঞাসা করেছিলাম তুমি আমার কাছ থেকে জেনে নাও কিন্তু এক শ্রেণীর লোক ওয়াজে মানুষকে মুগ্ধ করার জন্য ওয়াজে মানুষকে উদ্বুদ্ধ করার জন্য দ্বিতীয়বার যেন তার ওয়া শোনে এই ওয়াজের দাম বাড়াবার জন্য বলে থাকে যে রসুল সাল্লাহ্ল মেয়রাজে আল্লাহ রব আলিনকে দেখেছেন এটা মিথ্যে কথা যা হোক এই মেয়রাজে পর্দার আড়ালে থেকে রসুলের সঙ্গে যে কথাগুলো বলেছিলেন আল্লাহ তালা তার মধ্যে এই জানাজা নাই তাহলে আড়ালে কথা বলার মধ্যে জানাজা নাই আর কে পাঠিয়ে জানাজা শিক্ষা দিয়েছেন নাই তাহলে এই জানাজা আল্লাহ নবী পেলেন পেলেন কোথায় নোথায় কেমন করে জানাজা পড়াতে হয় এটা আল্লাহ রব আলিন রসুল সাল্লাহ আলি অন্তরেই ওয়াহি নাজিল করেছেন আর আল্লাহর নবী জানাজা পড়িয়েছেন এটা হচ্ছে ইল্লাহ ওয়হিয়ান অথবা মিম ওয়ারা আ পর্দার অন্তরালে থেকে কথা বলা যখন মায়ে বলেছে আও ইউরসিলা রাসূলান অথবা হযরতে জিবরিল আলাইহিস সালাত ওয়া পাঠিয়ে তারপরে আল্লাহ কি বলতে চান তা জানিয়ে দেওয়া এ হচ্ছে তৃতীয় প্রকারের ওয়াহী রসুল ওয়াসাল্লামকে পরীক্ষা করার জন্য অথবা তাকে কিছুটা বিব্রত করার জন্য এসে বলল বলতে পারেন এই দুনিয়ার বুকে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জাগা কোনটা আল্লাহ নবীর জানা ছিল না রসুল স্লাম চুপ করে থাকলেন তার চুপ করা দেখে ইহুদি ভাবল এই বাড়ি হয়েছে আবার সে জিজ্ঞাসা করল আল্লাহ সাফ করে বললেন আমার জানা নাই লা আদরি আমি জানি না ইহুদি ভাবল যে এবারই তো হয়েছে জানি না এমন একটা কথায় আমি তাকে ছোট করতে পেরেছি জেব্রাহ আলাইহাতসাল্লাম রসুল সঙ্গে অহরহ দেখা করতে আসতেন এমনি সময় দেখা করতে এলেন বললেন ভাই এই জিজ্ঞাসা করছে এই ইহুদি আইয়ুল বেকায় সব সবচেয়ে উত্তম জাগা কোনটা আমি তো বলতে পারলাম না তোমার কি জানা আছে বলে আমারও তো জানা নাই বলে যাও তাহলে আল্লাহর কাছ থেকে জেনে আসো যে আল্লাহর কাছে গেলেন আল্লাহ বলে দিলেন যাও নবীকে বলে দাও খাইরুল বেকা এ মাসা দুনিয়ার বুকে সব আল্লাহ তালার পছন্দনীয় জায়গাই হচ্ছে মসজিদ রসুল সাল্লাল্লাহ আলাইদি ডেকে বললেন শোন দুনিয়ার বুকে সব চেয়েতে শ্রেষ্ঠ জায়গাই হচ্ছে মসজিদ লোকটি চুপ করে চলে গেল। বুঝলো যে না এবং ইঞ্জিলের মধ্যে আল্লাহ তালা যাক বলেছেন আর এই নবীর কথা এক হলো অতএব এই নবী তরাত পড়ে নাই ইঞ্জিল পড়ে নাই জানে না অতএব নবী না হলে এই কথাটা কখনোই বলতে পারত না এভাবে জিব্রাহসাল্লামকে পাঠিয়েও আল্লাহ হরব্বুল আয়বিন তার কথাগুলো বলেছেন এর নাম ওয়াহি এখানে আমাদের বিশ্বাস রাখতে হবে আল্লাহ হরব্বুল আয়ালমিন তিনি কি রসুলের পরে আর কোন মানুষকে কোন কথা জানান কোন ভাবে এই অন্তরের মধ্যে আল্লাহ তালা কি জানিয়ে দেন কোন মানুষকে আল্লাহ রব্বুল আয়ালমিন এর সাদ করেন সুরায় সরার মধ্যে হে দুনিয়ার মানুষ আমি কোরআনকে অবতীর্ণ করেছি আর এই কোরআনের সবচেয়ে সুন্দর তফসির অন্য কেউ নয় আমি করেছি আর সেই তফসির হচ্ছে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লিম

মুলফুজাতের পঞ্চাশ নম্বর ওয়াজ পড়বেন সেখানে আছে এই আয়াতের তফসির আল্লাহ তালা আমাকে খুব ভালোভাবে জানিয়ে দিলেন অথচ আল্লাহ রব্বুল আয়ালমিন এর সাত করেছেন প্রতিটি আয়াতের তফসির ভালোভাবে আমি জানিয়েছি আর ভালোভাবে আমি করেছি আমার রসুলের মাধ্যমে তিনি যদি এটা জানেন তাহলে বোঝা গেল যে তিন প্রকার ওহির মধ্যে কোন এক প্রকার ওহি তার কাছেও অবতীর্ণ হয়েছে এভাবে একমাত্র আল্লাহর নবীর কাছে এই তিন প্রকারে আল্লাহ তালা কথা বলেছেন এটা বিশ্বাস করার নাম হচ্ছে ইমান ঠিক তার সাথে সাথে বিশ্বাস করতে হবে যে এভাবে কথা যত বলার দরকার ছিল মানব জাতির হেদায়েতের জন্যে তা আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলে শেষ করেছেন এখন আল্লাহর বলার এই ওহির মাধ্যমে আর কিছু নাই যদি এটা বিশ্বাস না করি আর কোনো মানুষের সঙ্গে আল্লাহর কোনো কথা নাই আর কোনো মানুষের সঙ্গে কেয়ামত পর্যন্ত আর কোনো কথা বলবেন না অতীত জীবনে কোনো মানুষের সঙ্গে আল্লাহ রব্বুল আলমিন কারো সঙ্গে কোনো কথা বলেন নাই এই লোকটি হাজার রোজা থাকুক লাখ লাখ রাকাত নামাজ পড়ুক তার জীবনের কোনো নেকি নেকি বলে গণ্য নয় তার কারণ হচ্ছে এটাই আকিদা এই আকিদা যার ঠিক নাই আমল তার কিছুতেই কোনো কবুল হওয়া সম্ভব নয় আমাদের দেশে প্রচলিত আছে পীর সাহেবরা কাশফের মাধ্যমে গোপন কথা জানতে পারেন যেমন আল্লাহ নবী ওয়াহির মাধ্যমে গোপন কথা জানতে পেরেছেন এই রকমের কোনো পীরকে কোনো বোজককে কোনো আলেমকে তিনি জানতে পারেন এটা যদি কেউ বিশ্বাস করে তিনি মোহাম্মদুর রসুল্লাহ ভাই্লাম হাজার ওবার জেকের করুক নামাজ পড়ুক রোজা থাকুক তার কিছুই আল্লাহর কাছে কবুল হবে না যেহেতু তার ইমানই নাই আমাদের সমাজে বলে থাকে এলহাম হয় মানুষ তার অন্তরের মধ্যে জানতে পারে এলহাম হয় এই এলহাম কোনো মানুষের হয় না যে এলহামের নাম এরকমের কোনো এলহাম হয় না এলহাম শব্দের শব্দগত অর্থ চূড়ান্ত কথাটি বুঝে নেওয়া এই দুনিয়ার ব্যাপারে এলহাম হয় দিনের ব্যাপারে আর এলহাম হওয়ার জাগা নাই তার কারণ দিনের ব্যাপারে যত কথা আল্লাহর বলার ছিল সব বলা শেষ হয়ে গেছে কোন এক মাস্টার সাহেবের একটি অঙ্ক উত্তরের সঙ্গে মিলছে না তিনি পাঁচ বার করেছেন মেলে নাই গোসল করতে গিয়েছেন ট্যাপ ছেড়েছেন মাথার উপরে পানি কিছুটা পড়েছে এর মধ্যেই তার মনে হল যে অঙ্কটা এই নিয়মে করলে অঙ্কটা মিশবে তিনি গোসল করে এসে যেই অঙ্ক করলেন মিলে গেল এর নাম এলহাম একটি জায়গায় যাবে কোন লোক নাই কারো কাছে জিজ্ঞাসা করতে পারছে না যাবে কোন পথে কিন্তু তার সামনে তিনটি রাস্তা চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নুল যে এইটি পথ কেউ তাকে বলে নাই রওনা করে তার সেই নির্দিষ্ট জায়গায় পৌঁছে গেল তাকে এই জ্ঞানটা কে দিল এই রকমের ধ্রুব সিদ্ধান্ত গ্রহণ মানুষ যে করে থাকে এরই নাম হচ্ছে এলহাম আর এটা দুনিয়ার ব্যাপারে হয় দিনের ব্যাপারে কখনোই হবে না যদি কোনো ব্যক্তি আজও বিশ্বাস করে যে দিনের ব্যাপারে কোনো মানুষের কাছে কোনো এলহাম হয় কোন বুজুর্গের কাছে এলহাম হয় দিনের ব্যাপারে দুনিয়ার ব্যাপারে নয় তাহলে বুঝতে হবে যে নবী শেষ নবী বলে সে বিশ্বাস করে নাই নবী বলা হয় তাকে যার কাছে খবর আসে আর যিনি খবর দেন অতএব এই এলহাম আল্লাহর পক্ষ থেকে দিনের ব্যাপারে তার কাছে হবে না দুনিয়ার ব্যাপারে হতে পারে রসুল সাল্লাই তাকে পাঠানো হয়েছে এই দুনিয়ার বুকে রসুল করে রিসালাতের দায়িত্ব তার আমরা কথায় কথায় বলে থাকি এই দক্ষিণ বাংলাকে হেদায়ত করার জন্য বাগের আটে খান জাহান আলী সাহেবকে আল্লাহ তালা পাঠিয়ে দিয়েছেন নওয়ালিক এর অর্থটাই হচ্ছে মক্কায় আল্লাহ তালা মোহাম্মদ সাল্লাহ আলহিউসাল্লামকে পাঠিয়েছেন আর বাগের হাটে তিনি খান জাহান আলী সাহেবকে পাঠিয়েছেন তাহলে পাঠানো এখনো আল্লাহ তালা চলছে ওটা শেষ হয় নাই ঠিক মানুষ অনেক সময় বলে থাকে ভারতবর্ষকে হেদায়ত করার জন্য খাজা মঈম উদ্দিন চিস্তিকে ওই আজমিরে পাঠিয়েছে এ কথাগুলোই হচ্ছে সেই আকিদা যে আকিদা যে বিশ্বাসে মানুষ এখনো বিশ্বাস করছে যে রসুল সাল্লাহ আলহিসাল্লামকে আল্লাহ প্রেরণ করেছিলেন তার এই পাঠানো আর প্রেরণ করে এখনো শেষ হয় নাই

আল্লাহ রব্বুল আলমিনের পাঠানো এনকাত শেষ হয়ে গেছে ও আল্লাহ তালার কোন সংবাদ মানুষের কাছে পৌঁছবার যে কথা আল্লাহর ছিল এন কাত এই সংবাদ আল্লাহ তালার দেওয়াই মানুষের জন্যে দিনের ব্যাপারে এন কাতাজ শেষ হয়ে গেছে ফলার সুলুম্বাদি আমার পরে আল্লাহ তালা আর কাউকে কোথাও পাঠাবেন না ওয়ালা নবী আমার পরে আর কাউকে পৃথিবীর কোনো লোককে কিছু সংবাদ দেবেন না এই যে আকৃদা আমাদের মাঝ বিরাজ করছে এই যদি কোন লোকের থাকে তাহলে কিন্তু সে ব্যক্তির আমল যতই হোক তার আকিদার মধ্যে ত্রুটি আছে অতএব আমলের কোনো মূল্য নাই আমরা বলে থাকি যে এই রকমের আলোচনা চলছিল বাহাস চলছিল কিন্তু কোন পক্ষের জয় পরাজয় হয় না সাত দিন পর্যন্ত আমি একজন আহলে হাদিসকে বলতে শুনেছি যে এই রকমের সাত দিন পর্যন্ত আহলে হাদিস আর হানাফিতে বাহাস কোন রকমের জয় পরাজয় হয় না কেউ কাউকে ঠকাতে পারে না এরপরে পাঠিয়ে দিলেন আল্লাহ তালা অন্য এক হুজুরকে সেই হুজুর যখন এসে গেলেন মানে আল্লাহ তালা পাঠাইছেন তিনি যখন বললেন তখন হানাফিরা পরাজিত হয়ে গেল আর জিতে গেল আহলেহাদিস কোনো হাদিস যদি এই ধরনের আকিদে পোষণ করে যে এখানে অমুক আলেমকে আল্লাহ তালা পাঠিয়েছেন এই কথাও বলা যাবে না তালে ইন্নার রিসালাত ওয়ান নুবুওয়াত কদিন কাতাআত ফালা রাসূলুম বাদি ওয়ালা নবী নবী বললেন যে আল্লাহ বলেছেন যে আমার পরে আর কোন ব্যক্তিকে পাঠানো হবে না এই আহলে হাদিস ব্যক্তি এখনো বিশ্বাস করে বিপদে পড়লে যদি কোন জায়গায় পরে আহলে হাদিসরা তাহলে এরকম আল্লাহ তাআলা কোনো একজন হুজুর পাঠিয়ে দেয় এ সমাজের মানুষ বিশ্বাস করে বহু কেশা কাহিনী পাবেন জাগায় এই ধরনের বিপদ নৌকা ডুবু ডুবু প্রায় এর মধ্যেই একটা লোক এসে বলল যে নৌকা এইভাবে ধরো যখন মাঝি এইভাবে নৌকা ধরলো আমাদের এই নৌকাটা বেঁচে গেল বলে ওই হুজুরকে বলে আর তো বুঝি না পানির ভিতরে আসবে কোথার থেকে ইনি বোধে খোয়াস খেজের এভাবে এই আল্লাহ পাঠিয়ে দেন যত আকবিদা আছে সবই বদআকিদা এই আকিদা যদি সামান্যতম কারো অন্তরের মধ্যে থাকে লক্ষ্য রাকাত নামাজ পড়ুক এ নামাজ নামাজ বলে গণ্য নয় রসুল সাল্লাল্লাহ আল্লাহ ইহুসাল্লাম খাতমান সুরায় আহযাব ৪০ নম্বর আয়াত এ রসূল শেষ তারপরে আর কোন শেষ নবী নাই আন আবি হুরাইরাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله নবীর আগুন আমার দিয়ে শেষ এর পরে আর কোন নবী আসবে না ঠিক এভাবে আল্লাহর নবী যে কাজের জন্য যা বলে গেছেন এর পরে তার চেয়েতে কোন ভালো লোক এসে আর তার চেয়েতে ভালো কথা কেউ বলতে পারবে না রসুল স্লামের সাত করেছেন তোমরা যদি তোমাদের কল্পকে পরিষ্কার করতে চাও আল্লাহর সাথে যদি তোমরা নিবিড় সম্পর্ক সৃষ্টি করতে চাও তাহলে তোমরা কোরআন তেলাবত করো নামাজ পড়ো ফরজ এবং নফল ঠিক ফরজ এবং নফল রোজা থাকো দান খায়রাত করো এবং আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করো আল্লাহ নবী যে সকল দোয়াগুলো শিক্ষা দিয়েছেন মাসুরা অর্থাৎ আল্লাহর নবীর দোয়া অর্থ বোঝো এবং এইগুলো পড়ো তাহলেই আল্লাহ রব্বুল আলমিনের সঙ্গে তোমাদের আত্মার সম্পর্ক সৃষ্টি হবে কিন্তু একদল সুফি তসী লোক তারা বললেন না বিশ্বাস করো যে এইখানে কল আছে এইখানে রুহ আছে এইখানে আখফা আছে এই নাবির নিচে আছে বাম স্তনের দুই আঙ্গুল নিচে আছে কল ডান স্তনের নিচে আছে রুহ বুকের মাঝখানে আছে সির কপালে আছে হফি আর তালুতে আছে আখফা এইগুলো বিশ্বাস করো এগুলো যে বিশ্বাস করবো আল্লাহ বলেছেন কোরআনের কোন আয়াতে বলে না আল্লাহর কোরআনে কোথাও নাই আচ্ছা আল্লাহর নবী কোথাও বলেছেন যে এই বুকের মাঝখানে এইখানে সির বলে না আল্লাহ নবীও বলেন নাই কারা বললো বোজর গানে দিন দিনের যত বোজর্গ আছে তারা বলেছেন বলে আল্লাহ নবী বললেন না আল্লাহ বললেন না বলে না এটা বিশ্বাস করতে হবে এর পরে তুমি জেকের করো নফি ইসবাতের জেকের করো লাহা ইল্লা জেকের করো দেখবা তোমার কলব পরিষ্কার হয়ে গেছে এই কল্পকে পরিষ্কার করার জন্য নবীকে দায়িত্ব দেওয়া হয়েছে হুয়ল্লাদী বাসফিল উম্মিজ্ঞিন রসুল আমিন হুম যত্লু আলাইহিম আয়াতিহি আয়ুজকে হিম হেদুন আর মানুষ এই কল্প পরিষ্কার করার জন্য ভবিষ্যতে আমি কোনো পীর পাঠাবো না কোনো তসৌ পাঠাবো না এই নবকেই পাঠালাম হুয়ল্লাদি বাসফিল উম্মিজ্জিন রসুলা এই রসুলকে পাঠানো হয়েছে কেন ওই জকিহিম যাদের কাছে পাঠানো হয়েছে তাদের এই কল্প পরিষ্কার করার জন্য অতএব এই আল্লাহ নবী কল্পকে পরিষ্কার করার জন্য যা দিয়েছেন এর পরেও যদি কেউ এই পীর মুরিদিকে বিশ্বাস করে যে এটাও কল্প পরিষ্কার করতে পারে তাহলে বোঝা গেল এক কথায় সে আল্লাহকেও বিশ্বাস করে নাই আর নবী বিশ্বাস করে নাই। আল্লাহ রসুলকে পাঠিয়েছেন কল্প পরিষ্কার করার জন্য কোরআনের এই আয়াতটার উপরে তার বিশ্বাস হয় নাই বিশ্বাস হয় নাই বলেই সে এই তসৌফকে অবলম্বন করেছে এই পিরাকি অবলম্বন করেছে আল্লাহ নবী বলেছেন তেলাবতে কোরআন নামাজ এর মধ্যে পরিষ্কার হয় এই কথাটা বিশ্বাস করে নাই বিশ্বাস করলে পরে এটাকেই অবলম্বন করতো পীরকে কখনো অবলম্বন করতো না অতএব আল্লাহ রসুল যে শেষ নবী তার মানি তার হেদাত শেষ হেদাত তারপরে আর পৃথিবীর মানুষের জন্য হেদায়েত আর কিছু বাকি নাই যারা বিশ্বাস করে তারা বিশ্বাস করে যে আল্লাহ নবীর তালার হেদায়ত পাঠাবার আরো কিছু ছিল যেটা এই পিদের কাছে নাজিল করেছে মিন রি এই নাইটা বিশ্বাস না করলে পরে কেবলমাত্র আল্লাহর নবীকে হেদায়ত হেদায়তের জন্য পাঠানো হয়েছে এই কথা বিশ্বাস করলে চলবে না এই নবীর পরে আর কারো কাছে কোনো হেদায়ত নাই এটাও বিশ্বাস করতে হবে এ যদি বিশ্বাস না করে হাজারো নামাজ রোজা করে কিছুই কাজে লাগবে না

পরিপূর্ণ আর সমাপ্ত হওয়ার পর আর কিছু বাকি থাকে না অতএব আপনাকে ভাবতে হবে আমাকে ভাবতে হবে নবী মোহাম্মদুর রসুল্লাহআলি সাল্লাম তাকে দিয়ে আজান সমাপ্ত হয়েছে তাকে দিয়ে নামাজ সমাপ্ত হয়েছে তাকে দিয়ে রমজান সমাপ্ত হয়েছে তাকে দিয়ে জুমা সমাপ্ত হয়েছে তাকে দিয়ে ঈদ সমাপ্ত হয়েছে এই ধরনের দিনের সকল কাজ ওই নবীকে দিয়ে সমাপ্ত হয়েছে কোরআনকে দিয়ে সমাপ্ত হয়েছে আর বাকি নাই মদিনা মনব্বরতে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি রোজা রেখেছেন তাই রোজার বিধান সেখানে সমাপ্ত হয়েছে আল্লাহ নবী সাহাবাদেরকে বলেছেন দেখো তো সূর্যটা ডুবলো নাকি বলে হুজুর সূর্য ডুবে গেছে বলে আমরা তো এই জমিনে বসে দেখছি যে সূর্য ডুবে গেছে আবহা রায়রা তুমি উপরে আছো বলো তো বলে হুজুর আমি তো উপরে এখনো আমি সূর্য দেখছি বলে আমরা তো নিচে আমরা তো দেখছি না না তাহলে আপনারা দেখছেন না রসুল সাল্লাহ বললেন যে ব্যক্তির কাছে এইভাবে সূর্য ডুবে যাবে সে দেখতে পাবে না সে তখনই ইফতার করবে ইফতারের জন্য আর এক মুহূর্ত দেরি করতে পারবে না এটা হচ্ছে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহিহসাল্লামের রোজা এখন আমাদের সামনে এক শ্রেণীর হুজুররা আছেন সূর্য ডুবে যায় এরপরে আরো পাঁচ মিনিট পরে ইফতার এটা আবার কোন হুজুর সবচেয়ে বড় হুজুর মুহাম্মদুর রসুল্লা আলাই বলেছেন যখন সূর্য সূর্যস্তনুত হল সাথে সাথেই ইফতার করো আর তিনি বললেন পাঁচ মিনিট দেরি করো তে পাঁচ মিনিট দেরি করো যারা বললেন এরা কারা যদি আপনি মনে করেন পাঁচ মিনিট যদি দেরি না করি তাহলে আমার রোজা নষ্ট হয়ে যাবে তাহলে আপনি রোজার ক্ষেত্রে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই ও সাল্লামকে নবী মানলেন না আর আল্লাহ রব্বুল আলমিনের এই দিনকে আপনি সমাপ্ত দিন মনে করলেন না অতএব এই রকমের রোজা ত্রিশটার পরিবর্তে ষাটটাও যদি আপনি থাকেন আপনার রোজা হয় নাই যতই করুন এই রোজা কেবলমাত্র মুসলমানদের বৃথা পরিশ্রমী করাচ্ছেন রোজা কিন্তু তাদের হয় নাই ঠিক এভাবে নবী মোহাম্মদুর রসুল মুনব্বরাতে নামাজ পড়েছেন এই নামাজের চার শত আঠাশ বছর পরে বাগদাদে আর একটি নামাজ তৈরি হয় যে নামাজটি বাংলাদেশের লোকেরা পড়ে এই নামাজ আবিষ্কার হয়েছে চার শত আঠাশ হিজড়িতে বাগদাদে এই নামাজ যিনি আবিষ্কার করেন তার নাম হচ্ছে আবুল হুসাইন অথবা আবুল হাসান তিনশত বাষট্টি হিজড়িতে তিনি জন্মগ্রহণ করেন চারশত চার শত আঠাশ হিজড়িতে তিনি ইন্তেকাল করেন এই নামাজটা বাংলাদেশে পড়া হয় আপনি যদি ভাবেন মদিনার এই নামাজটাও নামাজ আর বাংলাদেশের এই নামাজটাও নামাজ তাহলে আপনার বিশ্বাস যে আল্লাহ নবীর পরেও যদি কেউ নামাজ আবিষ্কার করে তাহলে ওটাও নামাজ আপনার আকিদার বিশ্বাস ঠিক নাই আপনাকে বিশ্বাস করতে হবে মদিনায় যে নামাজ পড়ে আল্লাহ নবী ইন্তেকাল করেছেন ওই নামাজের পরে পৃথিবীতে আর কোন নামাজ নাই নাইম দিন হাকুম ওই নামাজটি সমর্থ নামাজ ওই নামাজের পরে পৃথিবীতে আর কোন নামাজ নাই ওই নামাজকে আপনি সহি মনে করবেন আবার আপনি মদিনার নামাজ পড়বেন নিজে মদিনার নামাজ পড়ে আপনি ওই নামাজটাকে সহি মনে করবেন এতে আপনার ইমান নাই তার কারণ আপনি মদিনার নামাজকেও বিশ্বাস করেন আর চারশত আঠাশ হিজড়িতে যে নামাজ আবিষ্কার হয়েছে এটাও বিশ্বাস করেন অতএব আপনার বিশ্বাস সমাপ্ত বিশ্বাস নয় আবার যদি আর একজন বুজুর্গে এসে আর এক নামাজ দেখায় সেটাও আপনি বিশ্বাস করবেন আপনার বিশ্বাসের শেষ নাই আলিয়া মহাত্মাল তুলা কোন দিন সমাপ্ত হয়েছে আপনার বিশ্বাসেরও সমাপ্তি ঘটেছে যেহেতু দিন যখন সমাপ্ত আপনার বিশ্বাস কেমন পর্যন্ত চালু থাকবে তাহলে তো হয় না যত জিনিসের উপরে আপনি বিশ্বাস করবেন যত কথার উপরে আপনি বিশ্বাস করবেন যত বিষয়ের উপরে আপনি বিশ্বাস করবেন আল্লাহ বলেন যে এই আরফার ময়দানে আজ আমি সব শেষ করলাম ভবিষ্যতে আর কিছু জিনিসের উপরে বিশ্বাস করার কোনো দরকার হবে না ভবিষ্যতে আর কাউকে মেনে নেওয়ার আর দরকার হবে না ভবিষ্যতে আর বা কিছুকে বিশ্বাস করার আর দরকার নাই আপনি বিশ্বাস করবেন হানাফি মসজিদের নামাজ ও নামাজ আর আহলে আদিস মসজিদের নামাজ ও নামাজ গোলমাল করে দরকার কি তাহলে মসজিদ গুলো তৈরি করছেন কেন ওটাও যদি নামাজ হয় আর এটাও যদি নামাজ হয় তাহলে এই আহলে আদিস মসজিদ যারা তৈরি করছেন আবার বলেন ওটাও নামাজ এটাও নামাজ ওটাও ঠিক এটাও ঠিক তাহলে আর দরকারটা কি এত মসজিদ তৈরি করার কি দরকার এত হট্টগোল করার কি দরকার এত গন্ডগোল করার কি দরকার মদিনার মসজিদের মতো মসজিদ কেন তৈরি করছেন মদিনার নামাজের মতো নামাজ কেন প্রতিষ্ঠা করছেন ওয়াজ করে দরকার কি তাহলে বোঝা যায় যা মদিনার ওই নামাজের পরও যে নামাজ তৈরি হলো সে নামাজটাও নামাজ বলে বিশ্বাস করছেন আপনার ইমান নাই আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন মা আতা কুম রাসূল ফখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু সূরা হাশর 7 মা আতা কুম রাসূল রসুল তোমাদেরকে যা দিয়েছে ফকজু সেটাকেই তোমরা গ্রহণ করো আর রসুল তোমাদেরকে যা নিষেধ করেছেন তা থেকে দূরে থাকো কয়েকদিন আগে রাজশাহীতে নৌগাতে একটি প্রোগ্রামে গেলাম তিনি আমাকে জিজ্ঞাসা করছেন আলেম মানুষ জিজ্ঞাসা করছেন রসুল সাল্লাহ আলাইসালাম হাত তুলে মনাজাত করতে নিষেধ করেছেন সেই হাদিসটা শোনান হাত তুলে মনাজাত করতে নিষেধ করেছেন সেই হাদিসটা কই আমি বললাম যে দেখেন মওলানা সাহেব আপনি মওলানা মানুষ সাধারণ মানুষের সামনে প্রশ্ন করেছেন আমি আপনাকে জিজ্ঞাসা করি বলেন তো আল্লাহ নবী মগরেবের নামাজ চার রেখাত পড়তে নিষেধ করেছেন সেই হাদিসটা কই আপনি দেন এই আসমান আর জমিনের ভিতর থেকে খুঁজে যে আল্লাহ নবী বলেছেন হে আমার খবরদার কোনো দিন চার নাম চার না। তো চার রাখাত এজন্য আপনি পড়েন না যে আল্লাহ নবী দিন মগরীবের নামাজ চার রেখাত পড়েন নাই ঠিক এই নাইটাকে আপনারা বুঝলেন না যেটা রসুল সাল্লাল্লাহু আলী জীবনের নাই সেটাই নিষেধ কিসের ব্যাপারে আবার ভালো করিব দিনের ব্যাপারে দুনিয়ার ব্যাপারে নয় দিনের ব্যাপারে আল্লাহ নবী যা করেছেন এরপরে আর যা করেন নাই ওইটাই সীমা আল আকমাল তুল দিন হাকুম ওইটাই শেষ সীমায় এর পরে আর করা যাবে না নয় তারিখে হজ করতে হবে এটা আল্লাহর নবীর বেঁধে দেওয়া সীমা আপনার সুবিধা হয় আট তারিখে হজ করলে এই জন্য একদিন আগে হজ করা যাবে না এখন যদি কেউ বলে যে আমি আট তারিখে হজ করতে পারবো না এইটা আল্লাহ নবী বলেছেন কোথায় যে কোনোদিন কেউ আট তারিখ হজ করবে না হাকুম তিনি মৌখিকভাবে যা নিষেধ করেছেন কাজে যা নিষেধ করেছেন এর পরেও আল্লাহ নবীর যা করেন নাই সেইটাই হচ্ছে দিনের ব্যাপারে করা নিষেধ দুনিয়ার ব্যাপারে না আল্লাহ নবীর সময় ভিটামিন আবিষ্কার হয় নাই তাই রাস্তা এইভাবে পাথর দিয়ে পাকা করার কৌশল তখন আল্লাহ নবীর ছিল না অতএব এ রাস্তার উপর দিয়ে হেঁটে মসজিদে যাওয়া বেদাত এক খুজুর ফতোয়া দিয়ে বসলেন এই মাইক্রোফোনে আপনারা ওয়াজ করেন পেশুন কোটা একটা একটা বিদআত কি জালাবালে ঘড়ি আপনি দেখছেন এটা একটা বেদাত আমি বললাম হুজুর আপনার বেদাত বুঝতে ভুল হয়েছে মা আহদাসা ফি আমরিনা হাদা আল্লাহর নবী বলেছেন এই শরীয়তের মধ্যে যে ব্যক্তি কোন নতুন কিছু সৃষ্টি করে সেটার নাম বেদাত এই দুনিয়ার সুবিধার জন্য মানুষ যে সকল সুবিধা সৃষ্টি করেছে এর একটাও নয় দুনিয়ার ব্যাপারটাই বেদাত দুনিয়ার ব্যাপারটা বেদাত নয় দিনের ব্যাপারে কোনো জিনিস বাড়ানো এটার নামই হচ্ছে বেদাত অতএব রসুল আলাইহি ওয়াসাল্লাম দিনের ব্যাপারে যা করেন নাই ওটার ওটা শরিয়াত নয় আর ওর মধ্যে কোনো খাইরিয়াত নাই ওর মধ্যে কোনো কল্যাণ নাই জন্য যা আল্লাহ নবী করেন না ইসরাই বর্জন করাই হচ্ছে নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামের এই প্রেরণ এবং আগমনের উদ্দেশ্য যে ব্যক্তি বিশ্বাস করে যে আল্লাহ নবীর সময় ছিল না এখন আছে দোষ কি ক্ষতি কি যেমন বলে জমার দিনে দুটো আজান দিলে ক্ষতি কি হয় বলেন তো হুজুর কি ক্ষতি হয় আমরা একটা আজান আগের থেকে চালু আছে এই আজানটা দেই এ দিলে ক্ষতি কি হয় তা আমি বললাম যে ভাই রসুলের সময় তো ছিল না বলে হ্যাঁ বুঝি রসুলের সময় ছিল না এখন জমার নামাজ যদি চার রেখাত পড়ি ক্ষতি কি নামাজ নবী পড়েছেন কয় রাকাত এখন যদি আমরা ক্ষতি কি তাই হয় নাকি বলে আল্লাহ নবী তাহলে আজান দিয়েছেন একটা আর একটা বাড়ালে যদি ক্ষতি না থাকে তাহলে দুই রাকাতের জায়গাতে আমরা চার রাকাত নামাজ পড়ি ক্ষতি কি আপনার সঙ্গে কথা বলে পারা যাবে না আমি কি করবো ভাই আপনি বলেই তো বাড়ালেন কথাটা এই কথাগুলোই হচ্ছে কুহুরি কেউ যদি কোথাও করেন আমাদের দায়িত্ব হচ্ছে সেটাকে বর্জন করা আর এই ভুল সকলেই করতে পারে অতএব নবী যা যেখানে করেছেন দিনের ব্যাপারে তার চেয়েতে বাড়ানোও যাবে না কমানো যাবে না বাড়তি জিনিসের উপরে যারা বিশ্বাস করে দিনের ব্যাপারে বাড়তিটাকে যারা দিন বলে মনে করে তাদের আকিদা ঠিক নাই হাজার রাকাত নামাজ পড়ুক তাতে তাদের কোনোদিন এই নামাজ কবুল হবে না আল্লাহ নবীর উপরে দূরত পড়ার জন্য আল্লাহনবী দূরত শিখিয়েছেন এখন যদি কেউ মিলাদকে দুরুদের অনুষ্ঠান মনে করে তাহলে কিন্তু কোন দিন সেই ব্যক্তির নামাজ রোজা কবুল হতে পারে না যেহেতু এই দুরুদের অনুষ্ঠান আনুষ্ঠানিকতা এই রকমের দুরুদ আর মিলাদ আল্লাহ নবী কখনো কাউকে বলেন নাই সারা বাংলাদেশে এক দুরুদ চালু হয়ে গেছে আলিহি এটা আমি পড়ে শোনালাম নাকলে কুফর কুফর নবাস একটা কথা আছে কুফরি কথা যদি বুঝাবার জন্য শোনানো হয় সেটা কিন্তু কুফরি নয় মসজিদের মধ্যে সুর দিয়ে কবিতা পড়া কুফরি ভালো হোক মন্দ হোক একমাত্র কোরআন মজিদ ছাড়া আর সুর দিয়ে পড়া যায় না কিন্তু কেমন করে পড়ে এটা বুঝবার জন্য যদি কেউ নকল করে বুঝাবার জন্য তাহলে সেটা কুফরি হয় না এই শেখ সাদির একটি কবিতা পড়া হয় এরপরে শুরু যে সাল্লে আলা মোহাম্মদ এটা আল্লাহর নবী দুরুদ হিসাবে কোথাও পড়েন নাই আর কোথাও বলেন নাই যিনি আর যারা পড়েন তারা তো কবিতা পড়েন আর জনগণ মনে করে এইটাই দুরুদ দেখবেন অনেক জায়গাতে এটা দুরুদ হিসাবে আবার পড়া শুরু হয়ে গেছে তাই যদি শুরু হয়ে থাকে তাহলে এই বেদাত যারা চালু করেছেন কেয়ামত পর্যন্ত তাদের নামাজ রোজা হজ জাকাত কিছুই হবে না যেহেতু তারা এই বেদাতকে চালু করলেন তারা তাদের মিলাদকে তাদের ওয়াজকে মানুষের ভিতরে তার মূল্য সৃষ্টি করার জন্য সুপ্রিয় করার জন্য এই কবিতা পাঠ করলেন হয়তো তিনি জানেন যে এটা আমি কবিতা পড়লাম কিন্তু সাধারণ মানুষ মনে করলো এটাই দুরুদ অনেককে জিজ্ঞাসা করে দেখেছি দুরুদ ইব্রাহিমই জানে না এই বালাকা বাংলায় লিখে ধরা ধর মুখস্ত করছে বলে এই দুরুদটা মুখস্থ করে খুব সুন্দর দুরুদ অমুক হুজুর পরে এটা এখন দুরুদ এটাকে দুরুদ বানিয়ে ফেলেছে এভাবে আল্লাহর নবী যা করেছেন এই দুরুদ যতটুকু শিখিয়েছেন তার মধ্যে বাড়ানো যাবে না আল্লাহর নবী দুরুদ শিখিয়েছেন আল্লাহ আলা আলাহ আলী মোহাম্মদিন কমা সাল্লাই ইব্রাহিম

ভুল না হলে আল্লাহ নবীর ভুল হবে কিসের জন্য এই দুরু তো আল্লাহ তালেই আল্লাহ নবীকে শিখেছে আল্লাহর ভুল ধরে নবীর ভুল ধরে এই এই ভিতরে নাই ভিতরে নাই আবার কেউ কেউ আছে আল্লাহ সাল্লাহ সৈয়দ না মৌলানা মোহাম্মদ এই মৌলানাটাও এই দুরুদের মধ্যে আল্লাহ নবী কখনো শেখার নাই এই দিনের মধ্যে এভাবে

যতক্ষণ পর্যন্ত বেদায়তকে পরিত্যাগ না করে ততক্ষণ পর্যন্ত আল্লাহ বেদায়াতির গ্রহণ করেন না যত দোয়াই করা হোক এই বালাগালিহিত থেকে বক্তৃতা শুরু করার পর শেষের দিকে যত কান্না কাটি করেন আল্লাহ নবীর এই হাদিস অনুযায়ী কিছুই আল্লাহর কাছে কবুল হচ্ছে না الله رب العالمين ارشاد ما كان لمؤمن ولا مؤمنة اذا قضى الله ورسوله امرا ان يكون لهم الخيارة من امرهم ومن يعص الله ورسوله فقد ظل ظلالا مبينا سورة احزاب سترش نمبر ما كان لمؤمن ولا مؤمنة ইذا قضى الله ورسوله امرا ان يكن لهم القيارা আল্লাহর যা করেছেন কোন ईमानदार নারী পুরুষ তার থেকে কিছু কম করার অধিকার আল্লাহ তালা কোনো বান্দাকে দেন নাই মা কানালিমুমিন ওয়ালা মুমিনাতিন ইজা قضাল্লাহু ওয়া আমরা আল্লাহ এবং আল্লাহ রসুল কিছু করলেন কিছু বললেন ওর মধ্যে থেকে আপনি কিছু করবেন আর কিছু করবেন না এই রকমের এখতিয়ার এই খেয়ারা আল্লাহ তালা কোন মানুষকে দেন নাই আল্লাহ রসুল যখন উজু করতেন তখন নিয়ত করেই উজু করতেন নিয়ত পড়েই না ওই নিয়ত মুখে মুখে পড়ে যে এটা আল্লাহ নবী পড়েন নাই কিন্তু কেন তিনি উজু করছেন তার নিয়ত করতেন এটাকে নামাজ পড়ার জন্য করেছেন না এটা তিনি কোরআন তেলাওত করার জন্য করেছেন আল্লাহ এর সাত করেছেন ইজা যখন তোমরা নামাজ পড়তে চাইবে নামাজের নিয়ত করবে তখন উজু করবে একটা ছিল আপনার কোরআন তেলাবতের জন্য নিয়ত আর একটা হচ্ছে নামাজ পড়ার জন্য নিয়ত হাদিস আছে যে ব্যক্তি পাক আছে সে ব্যক্তি নামাজ পড়তে পারে মেফতাহ সে যদি পবিত্র থাকে তাহলে সে নামাজ পড়তে পারে কোরআন শরীফের তেলাওত করার জন্য উজু করেছিলেন আপনি পাক আছেন এ হাদিস মোতাবেক আপনি আবার উজু না করে নামাজ পড়তে পারেন এই হাদিসের উপরে কথাটা গেল কিন্তু আপনি গোসল করেছেন নামাজের নিয়ত করেন নাই কোরআন তেলাওতেরও নিয়ত করেন নাই গোসল করার জন্য গোসলের নিয়েতে আপনি উজু করেছেন গোসল করতে গেলেও কিন্তু উজু করতে হয় এখন আপনি বললেন যে না আমি পাক আছি অতএব আমি নামাজ পড়ব চলবে না ওটা আপনি নিয়াতে উজু করেছিলেন নামাজ আর কোরআন তেলাহত করার নিয়তে উজু করেন নাই মুহাম্মদুর তেলাহতের জন্য আলাদা তিনি উজু করেছেন নামাজের জন্য আলাদা উজু করেছে। এক শ্রেণীর হুজুররা তাদের কিতাবে লিখেছে নিয়তের দরকার নাই এমনকি বাড়ি ঠিকロナক করেছো মসজিদে যাবে নামাজ পড়বে মাঝে যদি বৃষ্টিতে তুমি ভিজে যাও তো নিয়তের দরকার নাই একেবারে উজু হয়ে গেছে এই নিয়ত আল্লাহ নবী করেছেন আপনি নিয়ত ছাড়বেন পেলেন কোথায় কোন রসুলের কাছে কোন নবীর কাছে মাকানাল মুমিনিন ওয়ালা মুমিনাতিন ইজা কাযাল্লাহু ওয়া রাসূলুহু আমরান ছাড়া যাবে না আল্লাহ নবী করেছেন আপনাকেও করতে হবে রসুল সাল্লাই্লাম বলেছেন শোনো কেউ যদি দোয়া করে আর তোমার কানে আসে আর দোয়াটা যদি তোমার পছন্দ হয় তাহলে তুমিও আমিন বলবে আর যে দোয়া করেছে সেও আমিন বলবে রসুলসাল্লিহাল্লাম এক ব্যক্তির দোয়ার পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন আবু দাউ শরীফের মধ্যে হাদিস দোয়াই শুধু করে যাচ্ছে সাল্লাম বললেন যে না এর দোয়া কবুল হবে না একটা কথা না বললে ওই লোকটাও শুনল সাহাবায় কেরাম বলছি রসুল আল্লাহ আমরাও তো তাই করি ওই কথাটা কোনটা যেটা বললে দোয়া কবুল হবে না আর যেটা বললো দোয়া কবুল হয় বলে তার নাম আমিন অতএব এই আমিন বলাটা দোয়া শুনলে বলতে হয় এটা নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লামের সন্নত এটা আমরা এক জায়গায় খুব করি কিন্তু আর এক জায়গায় মনে রাখি না এহেদেন মুস্তাকিম এটা তো দোয়া না দোয়া আচ্ছা হে আল্লাহ সেই পথে আমাদেরকে চালিয়ে না যে পথে চলার কারণে মানুষ তোমার কাছে হয়েছে যে মানুষগুলো আজাব এবং গজাবে মোবতলা হয়েছে ওই সকল লোকেদের পথে আমাদেরকে চালায়ও না এটা তো দোয়া না এরপরে এত জোরে বলেন আমিন বেতরে বলতে দোষটা কি সুরে ফাতেহা প্রত্যেক দিন ফাতেহার পরে পরে এই দোয়া পরে আমিন বলেন ভেতরেও বলা যায় রসুল সাল্লাহ আলি সাল্লাম চল্লিশ দিন পর্যন্ত রাহাল এবং জাকওয়ান নাম করে একটি গোত্র যারা আশি জন সাহাবায়করামদেরকে নিয়ে উনাশি জনকে শহীদ করে দিয়েছিল তাদের বুদ্ধে বদ দোয়া করতেন ঘটনা ছিল এই যে আল্লাহ নবী তো বদ দোয়া করতেন কি কি বলে তিনি বদ দোয়া করতেন সাহাবাদের তো জানা ছিল না তার কারণ কি বলে দোয়া করবেন ওটা তো তার মনে যেই তিনি বলতেন আল্লাহ দিয়া আল্লাহম ওদের বাড়ি ঘরগুলোকে শেষ করে দাও এটা যে আল্লাহ নবী বলবেন সাহাবার কি জানতেন নাকি যেই বলতেন আল্লাহ দিয়া রহম শুনি সাহাবারা বলতেন আমিন এভাবে একটি লোক যখন দোয়া কি কি দিয়ে করবে কোন কোন শব্দ দিয়ে করবে এটা কিন্তু সকলের জানা থাকে না কারোই জানা থাকে না যেহেতু মনের ব্যাপার অতএব যারা শুনবে তারা বলবে আমিন চল্লিশ দিন পর্যন্ত এই কনুতে রসুল শাহ পড়তেন আর সাহাবা কেরাম আমিন আমিন বলতেন কেউ যদি করে করতে পারে ঠিক এর চেয়েতে বেশি এই যে আমিন বললেন আপনি আমি বলবো না কেউ কেউ তো বলে এই পড়া লাগে না তার আমিনটা মেনে দরকার কি অনেকে আছে দুয়াই কুনুত ছাড়াই বেতের হয়ে যায় এটাও ঠিক নয় অতএব মা কানীমিনা মকমিন ইজা কজল্লাহু রসুল হু আমি আল্লাহর নবী যেখানে যা কিছু করেছেন তার চেয়ে একটু কমানো যাবে না যতটুকু পারা যায় সেতুটুকু করতে হবে এই করতে হবে আর কমানো যাবে না এটার উপরে যদি ইমান না থাকে তাহলে যাদের কম আছে তাদের পেছনেও আপনি নামাজ পড়ছেন আল্লাহ নবী বলেছেন মাথা মুসে করতে হলে সামনের দিক থেকে পেছনের দিক থেকে পেছনে নিতে হবে পেছনের দিক থেকে সামনে আনতে হবে এখন একটা লোক পয়লা বাড়ি আধখানা কপাল মশায় মাথা মোসাই করলো আর আপনি তার পেছনে নামাজ পড়তে দাঁড়িয়ে গেলেন এটা কোন নামাজ সামনের দিক থেকে পেছনে আর পেছনের দিক থেকে সামনে আনলি একবার মোশায় করা হয় এটা রসুলের কথা আর একজনে এই চার ভাগের এক ভাগ করল আপনি জানলেন শুনলেন দেখলেন এরপরে বললেন যে না এনার পিছনেও নামাজ হবে তাহলে নামাজ তো আর কারো পিছিয়ে হওয়ার বাদ যাবে না অতএব এই আয়াতের নিরিখে বলতে হবে যারা এর চেয়েতে কম করবে তাদের আকিদা ঠিক নাই